লীগ শিরোপা ধরে রাখার অভিযানে নিজেদের শুরুর 4 ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে জুভেন্টাস। সেখানে 2টি হ্যাট্রিক করেছে আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা, সেই সঙ্গে তিনি সব ম্যাচেই গোল পেয়েছেন। 4 ম্যাচে মোট গোল 13, তার মধ্যে 8টি তার। সর্বশেষ ম্যাচটিতে জয়ের নায়ক দিবালাকে নিয়ে এবার দারুণ খুশি ইতালিয়ান কোচ আল্লেগ্রি। দিবালা প্রসঙ্গে তিনি বলেন, আরও উন্নতি করার সুযোগ আছে তার, কখনো কখনো তাকে থামানো অসম্ভব হয়ে যাচ্ছে, তবে সে অসাধারণ একজন খেলোয়াড়ে পরিণত হচ্ছে। জয়ে 12 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জুভেন্টাস, অন্যদিকে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ন্যাপোলি, সেই সাথে তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্টও 12। মেসি, দিবালা, ডিমারিয়ার মতো খেলোয়াড়দের নিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে, আর সেই লক্ষ্যে তাদেরকে অসাধারণ কিছু করতে হবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এর পরবর্তী ম্যাচগুলোতে। সেই ম্যাচগুলোতে জয়ের অন্যতম নায়ক হতে পারেন দিবালা। অনেকেই তাকে ইতোমধ্যে নতুন মেসি হিসেবে আখ্যায়িত করেছেন, নিজের নামের প্রতি সুবিচার করেই দুর্দান্ত সব জয় এনে দিচ্ছেন জুভেন্টাসকে। আর এখন ভক্ত সমর্থকদের ইচ্ছা একটাই, জাতীয় দলের জার্সি গায়েও জ্বলে উঠবেন দিবালা।